চাইনিজ ফ্রাইড রাইসের মতো থাই ফ্রাইড রাইসেও রয়েছে জনপ্রিয়তা ও সুনাম। আর তাই বেশিরভাগ চাইনিজ রেস্টুরেন্টে থাই ও চাইনিজ দুপ্রকার রাইসই পাওয়া যায়। এখানে থাই ফ্রাইড রাইসের একটি সুস্বাদু রেসিপি দেয়া হলো। স্টেপস: কাটারি ভোগ, নাজি শালাই, জেসমিন, যে কোনো এক কাপ চালের ঝরঝরে ভাত রান্না করে ঠান্ডা করুন। ফুটন্ত পানিতে বরবটি দিয়ে 2 মিনিট ফুটান, পানি ঝরান, ঠান্ডা পানিতে রাখুন। ডিমের পাতলা অমলেট ভেজে রোল করে তুলুন। চিকেন স্লাইস করুন। ফুটানো পানিতে চিংড়ি ও 3 মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করুন। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজুন। শ্রিম্প পেস্ট দিয়ে নেড়ে নেড়ে মিশান। চিংড়ি ভাত বরবটি দিয়ে নাড়ুন। ভাত ঠিক মতো নরম হলে অয়েস্টার সস মিশিয়ে নামান। ডিশে তুলে উপরে ডিম, কচি পেঁয়াজ, বেসিল পাতা ছড়িয়ে দিন।